রেখে দিয়েছি, দিয়ে এখন বাসার জন্য অপেক্ষা করছি। এখনো বাস আসেনি, বাস এলে তারপর বাসে উঠবো। এখন তো দেখতে পাচ্ছ যে স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি, পিছনে দেখো সব গাড়িগুলো যাচ্ছে। কি জানি আমাদের বাস কখন আসবে, যখন আমার কোথাও যাওয়ার থাকে ঠিক তখনই বাস পাই না, সিরিয়াসলি বলছি। হাই বলে দে। হাই, কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সঙ্গে থাকো। সঙ্গে যদি পুরো না থাকো, যদি ব্লগটা যদি পুরো না থাকো, তাহলে জানবে কী করে, তাই না? আজকে অনেক মজার মজার সিন হতে চলেছে, তার জন্য অতি অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। তো শেষ অবধি দেখো, আর তারপরে দেখতে পাবে যে আমি কোথায় গিয়েছি, কী করেছি, কীভাবে গেছি, কী কী খেয়েছি, কী কী কিনেছি। ঠিক আছে, সঙ্গে চালু করেছিস? তো ফাইনালি বাসে উঠে গেলাম, আর তখন যেহেতু স্ট্যান্ড থেকে উঠেছি তাই অনেকটা ফাঁকা ছিল, আর যেতে যেতে এটা একটা মার্কেটের উপর দিয়ে যাচ্ছিলাম, আর এখানে অনেক সাইডে ভিড় ছিল, আর জামাকাপড়ের কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ছিল, খুব কালারফুল, যার জন্য আমি মানে একটু শ্যুট করছিলাম আর কি, জাস্ট মানে ভিউটা দেখানোর জন্য। যেহেতু বিকালে টাইম ছিল সেহেতু অনেকটাই বেশি ভিড় ছিল, সেই জন্য জায়গাটা অনেকটা জ্যাম ছিল, তাই বাসটা দ্রুত যেতে পারছিল না, আর সেই জন্যই ড্রেসগুলো দেখে বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো নেবে যাই গিয়ে একটু ভালো করে দেখি আর কি হাত দিয়ে। এ দেখো হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছিলো, আমার অনেক ভালো লাগে হাওয়াই মিঠাই খেতে। আর তারপরে আস্তে আস্তে বাসটা চলতে লাগলো, আর আমি শ্যুট করছিলাম, আর আমার ফ্রেন্ড পিছনে বসেছিল। এখানে ড্রেসের কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। আর তারপরে ফাইনালি আমরা ওই মার্কেটটাকে আস্তে আস্তে ওখান থেকে ক্রস করে বেরিয়ে যাচ্ছিলাম, বেরিয়ে রাইট সাইডে আমাদের বাসটা টার্ন নিচ্ছিল, নিয়ে মার্কেটটা আরও লম্বা সিধে অনেক দূর গেছে, আমাদের ওদিকে তো বাসটা যায়নি, আমরা ডান দিকে চলে গেলাম। ফাইনালি হাওড়া ব্রিজের ওপরে উঠে গেছি, দেখতে পাচ্ছ গঙ্গার ভিউটা অনেক সুন্দর লাগছে। এটা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এই সময় তো এখানটা অনেক সুন্দর মিষ্টি একটা হাওয়া দেয় আর অনেক ভিড় থাকে, বাট আজকে অনেক মানে ফাঁকা ফাঁকা ছিল আর কি। আর গঙ্গায় দেখতে পাচ্ছ যে জলটা অনেকটা আছে আর কি, দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগে এখান থেকে ভিউটা। ফাইনালি আমরা এসে গেছি ধর্মতলা প্ল্যানেটে, আর অনেকটা ফাঁকা ছিল কারণ ওদিকে একটা মিছিল যাচ্ছিল, তাই তারপরে আমরা মার্কেটে এন্টার করলাম। ওয়াও, রেড ড্রেসটা জাস্ট দেখো, অসম না? আমি তো ওখানে দেখে জাস্ট দাঁড়িয়েই গেছি, এত দারুণ লেগেছে। আর মার্কেটে তো অনেক জাস্ট কালেকশনগুলো দেখো, শুজের খুব ট্রেন্ডিং ট্রেন্ডিং শুজগুলো ছিল, আমি তো দেখে ওখানে দাঁড়িয়ে গেছি, আমি তো ডাবল শুজ কিনে নিয়েছি আজকে। এই ড্রেসগুলো অনেক সুন্দর ছিল, ওয়ান পিসগুলো এই দোকানের অনেক সুন্দর ছিল, বাট আমার কাছে অনেকগুলো ছিল বলে ওয়ান পিসের কালেকশন তাই নিইনি, বাড়িতে জায়গা নেই রাখার, এবার কিনালে মা খুব বকা দেবে।
খেয়ে দিয়েছে, তাই ও খাচ্ছে আর আমি ওয়েট করছি, আমারটা রেডি হচ্ছে। ওর অ্যাকচুয়াল ননভেজ আছে, ও আজকে আমার যেহেতু টিউজডে আছে আজকে আমার ভেজ আছে, তো আজকে আমি মানে ভেজ খাবো, তাই জন্য আমি স্যান্ডউইচ অর্ডার করেছি, ওটা এখনও রেডি হয়নি আর ও রোল খাচ্ছে, ও খাচ্ছে আমার খিদে পাচ্ছে দেখে। আমার আছে মানে এ আছে ভেজ আছে, আমি আছে খাবো না, ওর ওর খাচ্ছে বড় মাছ দেখে তোমরা খাবে নাকি? তোমরা আসো, হ্যাঁ তোমার কাছে আসো, এসে খেয়ে দারুন লাগবে। তো খাওয়ার পরে আমরা যখন বেরিয়ে যাচ্ছি আর কি বাস ধরবো বলে, তখন রাস্তায় আবার এক জায়গায় এখানে শুজ দেখলাম, আর অনেক এখানে শুজের ভ্যারাইটি ছিল দেখে আবার দাঁড়িয়ে গেছি জাস্ট এখানে। তারপরে এখানে অনেক ছিল ঠিক আছে, কত দাম দেবো আগে তুমি বলো না, অনেক বেশি বলছো। সবাই ডাকছে কি নেব আমি, কিছু নেওয়ার নেই। তো ফ্রেন্ডস আমাদের একটু মানে খিদে পেয়েছিল আর কি, তো খাওয়া হয়ে গেল আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ মোটামুটি কটা বাজে এখন? 7টা বাজে আর আমাদের এখান থেকে এখন বেরোতে হবে, বাড়ির দিকে যেতে হবে। ধর্মতলায় আছি, এখান থেকে আবার বাড়ির ডিস্টেন্স প্রায় 1 ঘন্টার কাছাকাছি, রাতটা যেতে হবে। তো এখন কী করবো, এখন আর কিছু সেরকম কেনার নেই, মেইনলি সালোয়ারের পিস কেনার ছিল, সেটা তো ন্যাচুরালি মোটামুটি কেনা হয়ে গেছে। এখন চলো তো যাই বাড়ির দিকে যাই, কথা বলছি সব লোকগুলো মুখের দিকে হা করে দেখছে, ভাবছি কি পাগল মেয়েরা একা একা ফোনের মধ্যে বকবক করতে করতে যাচ্ছে, মানে আমার খুব ইন্টারেস্টিং লাগে ব্লগ বানাতে সিরিয়াসলি। কেমন লাগছে গ্লাসটা পরে লুকটা অবশ্যই জানাবে কিন্তু, হ্যাঁ ফ্রেন্ডসরা কমেন্টে, কিনে তো নিলাম ভালো লাগলো বলে, ট্রেন্ডিং এখন চলছে তো নিয়ে নিলাম, জানি না কেমন লাগছে বেশি। তো ফাইনালি আমরা বাস থেকে নেমে গেছি, এখন আছি হচ্ছে দানেশেক লেনের কাছে আছি, বাস থেকে নেমে নামলাম, নেমে ওখানে মানে স্ট্যান্ড আছে গাড়ির স্ট্যান্ড, ওখানে আমার গাড়িটা আছে, তো ওখান থেকে এবার আমি স্কুটিটা নেব, নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা দেব। তো স্কুটির যেটা ভাড়াটা সেটা তো দিয়ে দিয়েছি, এখন স্কুটিটা ওদিকখানে আছে, স্কুটিটা যাই নিতে চলে যাই, আর ব্লগটা বাড়াবো না, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। একটাই কথা বলবো যে যদি আমার ভিডিওটা পুরোটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট আর একটা আরেকটু শেয়ার করে দিও, আর যারা চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, আজকের মতো টাটা।